মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা নিয়ামত মনে করে এসেছেন, এটা নিয়ামত না? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতে কোরআন শরীফ। আল্লাহ যা মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত হিসাবে যার নাম আমরা পাই তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। এই শ্রেষ্ঠ নিয়ামত যারা পেলেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযি তা'আযযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد سورة إبراهيم ভেতরে ترى আছে আল্লাহ যেন মাইক হাতে নিয়ে বলছে একটি ঘোষণা একটি কি একটি এলান শোনো পৃথিবীর মানুষেরা লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি আমার নিয়ামতের শুকরিয়া করো ওই নিয়ামত আমি অবশ্যই তোমাদের জীবনে আরো বাড়িয়ে দেব যদি কুফরি করো ওটা আমি ছিনিয়ে নেব এবং আযাবের ভেতরে তোমাদের ফেলে দেব আল্লাহ আযাবের কথা বলার আগে ইন্না দিয়েছেন আবার লাম দিয়েছেন এবার আমি আয়াতের বাস্তবতায় যাই লাইন শাকারতুম শিন রা কাফ শারাকা এই শুকরিয়া আদায়ের যে নিয়ম আমরা বিশেষ করে বাংলাদেশে জানি মনে করি শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একবারে ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ এটা মনে করে যে শুকরিয়া আদায় হয়ে গেছে আর এটা তো একটা বাক্য মুফাসসির লিখেছেন কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তার তিনটা বিষয় মানা লাগবে এক নম্বরে জবান দিয়ে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত এটা আমরা স্বীকার করি কিনা এই কথা বলেন এটা নিয়ামত কিনা দুই নম্বরে আপনার অন্তরে শান্তি আসা লাগবে কোরআনের অনুষ্ঠানে আসতে পেরে আপনার আনন্দিত হওয়া লাগবে আপনি মজা পাবেন এখানে যারা এসেছে নিয়ামত মনে করে সবাই কিন্তু এখনো মনের ভেতরে শান্তি পায়নি আল্লাহ পাক বলেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদান সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো রাসূলের আদর্শের দিকে আসো রাইতাল মুনাফিকিনা আপনি দেখতে পাবেন যাদের অন্তরের ভেতরে গোড় আছে নেফাক আছে যাদের অন্তরে বক্রতা আছে মুনাফিকি আছে এই মানুষগুলো ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে ঠিক এই আয়াত আমি বানালাম না হ্যাঁ কি বলতে চেয়েছেন আল্লাহ আয়াতে আল্লাহ পাক বলেন তারা আপনার কাছে আসবে কোরআন শুনতে বিশ্বাস করবে এটা আল্লাহ নাজিল করেছে এখানে যারা এসেছে এরা জানে আমির হামজা কুষ্টিয়া থেকে এসে ওর মাবার কথা বলবে না কোরআন দিয়েই কথা বলবে বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব কিন্তু যখন দেখে যে না এগুলো তো আমার জীবনে প্র্যাকটিক্যালি মেলে না আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে এখন দেখেন কোনটা ওঠে যেটা উঠবে যদি প্রসাব পায়খানা বাদ দিয়ে এমনি ভালো লাগছে না বলে উঠে যায় বসবেন ওইটা টাটকা মনাফি আর মনাফিকের জানাজা করা যায় যাচ্ছে একথা বলেন না কেন নবীজি অত জানাজা করার জন্য গিয়েছিলেন আল্লাহ নিষেধ করেছেন না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি হে নবী এই লোকটার জানাজা দূরের কথা ওর কবরের পাশেও দাঁড়াবেন না
সুতরাং যদি কেউ ওঠেন এলাকায় মানুষ কিন্তু জানবে যে আপনি মোনাফিক, না জানি আপনার আবার জানা চাহায় কিনা, আশা করছি উঠেন না। আমরা হেদায়তমূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নিয়ামতের দ্বিতীয় সুক্রিয়া হচ্ছে আপনার আনন্দ লাগা লাগবে অন্তরে, আপনি ভেতরে ভেতরে শান্তি পাবেন, একটা অনির্বচন সুখ অনুভব করবেন। তিন নম্বরে যে কথাগুলো এখানে এখন বলা হবে এই কথা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো সেট করবেন, এই তিনটা শর্ত যদি মানুষ মেনে নেয় ওইটা নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আমরা করতে পারবো কিনা জানি না, যদি পারি লাজিদান্নাকুম লামে তাকিদুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে এরকম নিয়ামত তোর জীবনে আরো বাড়াবো। আর যদি আপনি দাম নিতে না চান এক বছর পরে এটা হয়, এখানে আপনি মর্যাদা না দেন মূল্য না দেন, এটা আপনার জীবনের মতো আল্লাহ ছিনিয়ে নেবে, আপনাকে দিয়ে ভালো কোনো কাজ আল্লাহ আর করাবে না, কথা বুঝতেছে, আজাবের ভেতরে ফেলে দেবে, এমন আজাব আপনার অন্তরের ভেতরে শান্তি থাকবে না, হাত চর্ম চোখে মনে হবে বহু কিছুর মালিক হয়ে গেছেন। আল্লাহ পাক বলেন আমার আইন বাদ দিয়ে আমার নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ায় কেউ যদি ইনকাম করে উপায় করে ওরা উন্নতিতে, আমি আল্লাহ জীবনেও কোনো বরকত দেব না। তাফসিরে দঙ্কা শব্দের ব্যাখ্যা পড়েছি, শুধু আয় উন্নতিতে বরকত হবে না তা না, ওর জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। দেখতে মনে হবে দশ দিক থেকে টাকা আসতেছে, বিভিন্ন ইনকামের রাস্তা খুলে গেছে, খুব সুখে আসি না, ওর আসল যে শান্তি আল্লাহ ওইটা তুলে নেবে। টাকা যদি দশ দিক থেকে আসে বিশটা রাস্তায় টাকা বের হয়ে যাওয়ার পথ আল্লাহ বের করে দেবে। ঘোষ খেয়ে হয়তো এক লাখ টাকা বাড়ি নিয়ে আসবে, দেড় লাখ টাকা কি করে চলে যায়, সে রাস্তাগুলো খুলে যাবে, এক কথা বলেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর নিয়ম নীতির বাইরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি কুফরি করি, না শুকরিয়া করি, দাম না দেই, না জানি আবার কোন বিপদে ফেলে দেয়, তখন আবার আর এক মুসিবত ঘাড়ে আসে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি। আমি জানি আমার কথা যদি সূক্ষ্মভাবে কেউ চিন্তা করে, মুসলমানদের ইমান বাড়ে আর রাম আর বামদের শয়তানি বাড়ে। এখানে যারা আছে এই যে অধ্যক্ষ উপাধ্যক্ষ না, জিজ্ঞাসা করেন তো অজু করলে অজু ভেঙে যায় যে সাত কারণে, ওর একটা কারণও যদি কারো ভেতরে পাওয়া যায় ওই অজু আর অজু থাকে না, ওইটা দিয়ে কেউ নামাজ পড়লে নামাজ হবে, ভাঙ্গা অজু দিয়ে নামাজ হয়? নামাজ পড়তে গেলে উনিশটা কারণ আছে নামাজ ভেঙে যাওয়ার, একটাও যদি পাওয়া যায় ওটার নামাজ থাকে না। তাহলে যে অজু দিয়ে নামাজ হয় না, যে নামাজ পড়তে গেলে উনিশটা কারণে নামাজ ভেঙে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। পৃথিবীর প্রতিটি এবাদত নষ্ট হওয়ার জন্য কিছু কারণ আছে, কথা বুঝতেছেন, প্রত্যেকটা এবাদত নষ্ট হওয়ার পেছনে কারণ আছে। হজ কি করে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, রোজা কি করে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের আমল বা কাজ কি করে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, পড়া কোরআনে আল্লাহ সব নিয়ম নীতি দিয়ে দিয়েছেন, ওইটার ব্যাখ্যা নবীজি নিজে করে করে আমাদের শুনিয়েছেন। এতটুকু কথার দ্বারা স্পষ্ট হয় যেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, ওই জিনিসের কোনো মূল্য, আরো জোরে আরো জোরে বলেন, আপনি যেটা নিয়ে জান্নাতে যাবেন তার নাম তো ঈমান, তার নাম কি ঈমান, যে ভেঙে যায় অনেকে জানেই না, কি কথা বলেন, ঈমানও যে ভেঙে যায় নষ্ট হয়ে যায়, ও তো মনে করছে আমি কালেমা পড়ে আছি সে ছোটবেলা থেকে, আমার বাবা দাদা মুসলমান ছিল, আমারও আঁকা কাঁটা আছে,
আমি মুসলমান না, মুসলমান কে না, আপনি তো আর মুসলমান নেই, কখন আপনার ইমান ভেঙে গেছে, আপনি তো টের পাননি। ওযু যেমন সাতটা কারণে ভেঙে যায়, ইমানও মানুষের ভেঙে যায় দশটা কারণে, কয়টা আরো জোরে, ওই দশটার ভেতরে একটাও যদি পাওয়া যায় তাহলে আপনি যতই দাবি করছেন আমার নামের আগে মোহাম্মদ লিখা, নামের শেষে হোসাইন লিখা, আপনি আর কি ইমানদার আছেন না বেঈমান হয়ে গেছেন? আর যদি বেঈমান হয়ে যান আপনি আর আবু জেহেল সমান? এক কথা বলেন দেখেন, যে দশটা কারণে ইমান ভাঙে আমি ব্যাখ্যা করার জন্য বসি না, একটা বলছি শুধু, কারণ আজকের আলোচনা আমার ওই লাইনে না। একটা হচ্ছে চার নাম্বারটা, চার নাম্বার যেটা ইমান ভেঙে যায়, কেউ যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে তার ইমান ভেঙে যায়। এ বাংলাদেশে নেই, এ কথা না বোঝার ভান করে আছেন কারা, দেখি হাত তোলেন তো। না আমি হাসির খোরাকি দেইনি, আপনি চিন্তা করতেও পারছেন না কি বলছি। জানুয়ারি মাসে জরিপ বের হয়, আপনি দেখবেন এই দেশে 100 জনের মাত্র 15 জন বিশ্বনবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আসে তা না না নাই, সব তাল বাহানায় আছে। আপনার কাছে যদি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চাইতে অন্য কারো আদর্শ উত্তম মনে হয়, ভালো মনে হয়, আপনি যদি হজ করে আসেন আপনার ইমান ভেঙে গেছে। আর ভাঙা ইমান নিয়ে আপনি ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ইমান নিয়ে জান্নাতে যাওয়া আরো জোরে, আপনাকে তো আমি বাঁচার জন্য বললাম। হ্যাঁ আপনি গোনা করেছেন সগিরা কবিরা করেছেন করেন, কিন্তু যদি তাওবা করে মারা যেতে পারেন আপনি জান্নাতে যাবেন, যদি জাহান্নাম অসান হয়তো একদিন না একদিন আল্লাহ আপনাকে বের করে দেবে। কিন্তু কোন মানুষ যদি ইমানই ভেঙে ফেলে, ও যদি একবার জাহান্নামে যায় কোনো দিন ওই বেঈমান আর জান্নাতে আসবে না। বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা তো মনে করছি 96% মুসলমানের দেশে আমার ইমান নষ্ট হওয়া সম্ভব না, আপনার ইমান তো নেই, নষ্ট হবে কি করে, কখন যে ইমান চলে গেছে আপনি তো টেরও পাচ্ছেন না। এখানে ইমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়, বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মনে করেন, এখনো এখনো থামেন, ফিরে আসেন, আপনার কিন্তু আর ইমান নেই, ইমান ভেঙে গেছে। এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন, তাফসিরে ফিজলালিল কোরআনে আমি পড়েছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফেরেরা ঘিরে ফেলেছিল একবার, ডাক দিয়ে বলে ইয়া মোহাম্মদ কে আপনাকে বাঁচাবে? নবীজি তার চিরাচরিত্র স্বভাব অনুযায়ী মুখ দিয়ে যেন বলেই ফেললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ। এ কথাটাই এমনিতেই মানুষের মুখ দিয়েই কঠিন বিপদে বের হয় না, ওই রকম ইমান থাকা লাগে। আমাদের তো বিপদে পড়লে আগে মুখ দিয়ে হয় মার নাম নাই বাবার নাম নাই পীরের নাম বের হয়, ওনার এরকম কঠিন মুহূর্তে নাম বের হয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানটা দেখেই তাকে সাহায্য করেছিলেন, মানুষের ইমানের অবস্থা দেখে আল্লাহর সাহায্য আসে। হযরতে মুসা নবী কখন আল্লাহর সাহায্য পেয়েছেন? যখন উম্মতেরা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, না বিশাল সাগর পেছনে তিন দিকে শত্রু আর বাঁচা সম্ভব না, হযরতে মুসা কঠিন মুহূর্তেও বলেছিলেন কালাকাল্লা কখনো না, ইন্না রব্বি সায়াহদিন অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুহূর্তে তার উপরে দৃঢ় ইমান দেখার পরেই কিন্তু এই করেছিলেন ওয়াহাইনা ইলা মূসা আন বরিব বিআসাকাল বাহার
فان فلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين আল্লাহ পাক বলেন আমি মুসার উপর ওই সময় ওহী করেছি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তার ঈমান পৌঁছিয়েছে সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায় নবীদের ঈমান সেখানে শুরু হয় কথা বুঝতেছেন সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয় নবীদের ঈমান সেখানে আরো জোরে এই জন্য আয়াত অনুযায়ী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে এই যে সত্যের মাপকাঠি নিয়ে আজ গন্ডগোল চলছে দেশে কোরআনে কারীমের আয়াত নবীজির হাদিস বিশ্লেষণ গবেষণা যারা করে তারা ফতোয়া দিয়েছেন এই দুনিয়াতে একমাত্র সত্যের মাপকাঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ উসমাতুন হাসানা এই শব্দটা পৃথিবীর আগে পরে আর কারো পাবেন না এটা নবীজির নামের আগে পরে আছে উসমাতুন হাসানা বলা হয় এমন একটা পাথরকে কষ্টি পাথর এই যে এটা যাই হোক এটা সোনা কিনা স্বর্ণ কিনা এটা পরীক্ষা করার জন্য যে কষ্টি পাথর লাগে নবীজি ওইটা ছিলেন কথা বুঝতেছে আর নবীজির কাছে এসে তারা ধরা দিয়েছে ইমান এবং আমলে যারা উত্তীর্ণ হয়েছে তারা ছিল সাহাবা ইকরাম তারা ছিল ওই খাঁটি স্বর্ণ সূরা নিসার 59 নম্বর আয়াতটা আপনাদেরকে তাফসীর সহ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি এই যে দ্বন্দ্ব চলছে আজ আলেমদের ভেতরে যে সমস্যাটা দেখা দিয়েছে একে অন্যের পেছনে যেভাবে নেকেড ভাবে কথা বলছে যারা কথা বলছেন তাদেরকে আমি সাবধান করছি আপনি থামেন আপনাকে আপনার উস্তাদ বরদোয়া দিয়েছে আপনার উস্তাদ অপেন ভাবে মাহফিলে জানিয়েছে ওটা একটা বেয়াদব ও যতক্ষণ আমার পা ধরে ক্ষমা না যাবে ওর কোনো ক্ষমা নেই ও সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে কে কোন জায়গায় কি বলে শুধু ফাঁক ফকর খুঁজে ভাইরাল বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে এ কথা একটা আমার নিজের কথা না তার উস্তাদের মুখের কথা এই কথা বলছেন না কেন তার উস্তাদ নিজে ওপেন জানিয়েছে যেটা একটা বেয়াদব ওর এলেম কালাম নেই ও শুধু মানুষের ভুল ধরার জন্য ভাইরাল হওয়ার জন্য এই কাজ করে বেড়ায় ও যে জেলে গিয়েছে ওইটা ওর লোক দেখানো মামলার প্রথম আসামি হয়ে যদি 8-9 মাসে তুই বের হতে পারিস আর আমরা মামলার 7 নাম্বার আসামি 3 বছর জেলে থাকা লাগে কোন কারণে মানুষ বোঝে না তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে এসে কোরআনের তাফসীর করলেই তো হাফ সেকেন্ড সময় বের হয় না কি করব আরো শুরুই করে কে কোন জায়গায় কি করেছে ওইটা নিয়ে আপনার দরকার কি এখানে আলেম সহ যারা শিক্ষিত মানুষ আছেন আমি জানি আপনারা বাংলা শিক্ষিত অসুবিধা নেই কোরআন শরীফ বাংলায় পড়েন দেখবেন এখানে তাফসীর যত পাওয়া যায় যে আতিউ এই শব্দটা ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আয়াতের দিকে ভালো করে তাকালে দেখবেন আতিউ এটা ফেল এটা ভার্ব এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন রাসূলের নামে দিয়েছেন কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে যত মানুষ আসবে তাদের পরে আতিউ শব্দ নেই আছে নেই তাফসীরের ভেতরে আপনি যত তাফসীর আমার দৃষ্টিতে আমি পড়েছি আমি দেখেছি লেখা আছে আল্লাহকে মানা লাগবে কোনো শর্ত দেওয়া যাবে না রাসূলুল্লাহকে মানা লাগবে অন্ধভাবে কোনো শর্ত নেই কারণ রাসূলকে নিয়ন্ত্রণ করেছে কে আরো জোরে আরো জোরে কিন্তু ওলিল আমরি মিনকুম এর আগে আতিউ নেই আছে নেই কেন নেই আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু তারপরে দুনিয়ায় যারা আসবে কাউকে অন্ধভাবে মানা জায়েজ নেই সে যেই হোক কেন এর পরবর্তী শব্দে আল্লাহ জবাব দিচ্ছেন ফাইতানা জাআতুম ফি শাইইন
فردو هويل الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. আল্লাহ পাক বলেন এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো বিষয়ে তানাজা ঝগড়া হয় মনোমালিন্য হয় কোনো দ্বন্দ্ব দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও এখানে আল্লাহ বলতে পারতেন না আল্লাহ রসুল এবং সাহাবীদের দিকে ফিরে যাও বলতে পারতেন না আল্লাহ তো নিজের নাম বললেন রাসূলুল্লাহর নাম বললেন অন্য কারো নাম বলেননি আরে ভাই আপনি অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নেই এ শব্দর ভিতরে তাকান আমি তো বানিয়ে বলছি না এখানে আলেমরা বসে আছে ইন কুনতুম তুকমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এবং কিয়ামতে যদি বিশ্বাসী হয়ে থাকেন যদি লোক দেখানোর জন্য কোনো কাজ করে না থাকেন সত্যি যদি আল্লাহ একজন আছে কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে থাকেন সত্যি কথা বলছি আপনাকে আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কোন দিকে ফেরা জায়েজ নেই এইটাই উত্তম ফয়সালা এটা বাদ দিয়ে আজ যারা বিভিন্ন কায়দা কৌশল করে নতুন নতুন দলিল বানিয়ে না মানায় লাগবে আরে ভাই আপনি কোরআন হাদিস বানাবেন মন মতো ব্যাখ্যা করলে তো আপনি জাহান্নামে যাবেন আমি তো যা ব্যাখ্যা করছি সব পুরাতন ব্যাখ্যা সব পড়িয়ে এসেছি আর আপনি যেটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টায় আছেন ওটা তো করেছিল শয়তান শয়তান বলেছে ওলা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমি ওর চাইতে ভালো কারণ আমাকে আগুন দিয়ে বানিয়েছো ওরে মাটি দিয়ে বানিয়েছো আগুনের কাজ উপরে ওঠা মাটির কাজ নিচে যাওয়া আল্লাহকে সায়েন্স শিখিয়েছে আল্লাহ উপরের জিনিস কোনোদিন মাথা নচু করে নিচে মানুষের কাছে ছোট হতে পারে এটা তো মোস্ট আনসাইন্টিফিক এটা বিজ্ঞানের সাথে মেলে না আল্লাহকে বিজ্ঞান শেখাচ্ছে আজ অনেককে শয়তানে ভর করেছে তারা আজ এই বিষয়টাকে ইস্যু বানিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরানোর জন্য চেষ্টায় আছে আমি জেলে তাদের সাথেই থেকেই দেখেছি তারা নিজেরাই বলেছে যে কোরআন আমার সামনে আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি ওরা নিজেরা আমাদের সাথে বলেছে আজ কওমি মাদ্রাসার আলেমরা মাওলানা মামজুনাইদ আল হাবিব মাওলানা সাকাওয়াত হোসেন রাজি রাজেল খাটার পেছনে কারণ দুনিয়ার অন্য কেউ না কারণ হচ্ছে ওদের ভেতরে কিছু দালাল মৌলবি এই দালালগুলো এখন এটা শুনবে আর আমার পেছনে লাগবে হ্যাঁ আমাদের গমর সব ফাঁক করে দিল আরে ভাই আমি তো নিজের কানে শুনে এসেছি যে আলেমগুলোর সাথে ছিলাম প্রত্যেকের ধারণা এই যে আপনারা দালালি করছেন পাঁচ আটা গোলাম হয়ে বসে আছেন বাতিলের খালি পেছন দরজা দিয়ে ফতোয়াবাজি করেন পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে এই কারণে আলেমরা জেলে বাংলাদেশে কোন কারণে আলেমরা জেলে থাকবে বলেন আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই আমি তিন বছর জেলে কোন কারণে বলেন আপনার মতো কিছু মানুষ খালি পেছন দিয়ে খোঁচা দেয় যে ইসলামের বিরুদ্ধে কথা বলে আরে শয়তান বলে সাহাবীদের ওনারা ভালোবাসে না যত ভালোবাসা সব তোমার ভেতরে সাহাবীদের ভালোবাসা নবীজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই কম থাকলে কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে আমার কত কিছু পক্ষে ছিল আরে ভাই আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম এদেশে কোন আলেম কোটি টাকার উপরে গাড়িতে চড়ে বলেন আমার দৃষ্টিতে তো আমি পাই না আল্লাহ আমার ওই জায়গায় তুলেছিলেন কিন্তু সেই মাধ্যমে উঠেছিলাম এ কোরআনে কারিমের জন্য নবীর জন্য নবীর সাহাবীদের মহব্বতের জন্য আর সেই লাইনটাও কেটে গেছে কারণ তারাও ভয় পায় না দরকার নেই দিনকাল ভালো না হুজুর আমরা গোপনে আসি
আপনি তো এক বেলা খেতেও পান না আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত সব ছাড়া লেগেছে আমারে পরিবারের বাধা সমাজের বাধা দলের বাধা কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বত দেখাতে গিয়ে তিনটা বছরে এক ঘরের ভেতরে কাটিয়েছি আপনি পাঁচ দিন থেকে দেখেন তো অহংকারের জন্য বলছি না আল্লাহর কসম শুধু কোরআন শরীফ ছিল আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল এই কারণে টিকে থাকা সম্ভব হয়েছে তাছাড়া ওই রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় সাত দিনে একদিন আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে না বাড়ির কোনো যোগাযোগ নেই তিনটা বছর তাও চব্বিশ ঘন্টা এক ঘরে এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত থাকেন পুরি আর যে খাবার দেয় ওটা খেয়ে বেশি থাকেন থাকেন মরে চান চান এমনিতে শরীরের অবস্থা আর যত মহব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে আমরা সাহাবিদের ভালোবাসি না নবীকে আমরা ভালোবাসি না যত ভালোবাসা তোমাদের এগুলো ভণ্ডামি চিটারি বাটপাই উম্মতকে ডিভাইডেড করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে বাতিলের কাছে টাকা জেলের আলেমগুলো আমাকে বলেছে ওরা টাকা খায় ওরা দালালি করে এগুলো আলেম নামে এগুলো জালেম নাম ধরে আমি বলতে পারতাম কিন্তু বললাম না কোন কারণে মাওলানা মামুন হক আজ তিন বছর জেলে বলেন আপনার কারণে আপনার মতো কিছু দালাল মৌলবি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে পেছন দরজা দিয়ে শুধু পাঁচ আটে সরকারের অত দায় পড়ে যায়নি যে আলেমদেরকে তিন বছর পাঁচ বছর জেলে রেখে দেওয়া লাগবে কোনো দায় পড়েনি আপনার মতো দালাল মৌলবির কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না আমি মিয়ারে হক নিয়ে কি মিয়ারে হকের ফতোয়া তুলিস দেখো দিন বিংশ শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মহা মুজাদ্দিদ ছিলেন তারা বোঝে নাই তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে আর ওর পেটে বোম মারলে বের হয় না ও বড় খেদমতগার হয়ে গেছে আমি বলতাম না শক্ত কথাটা যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বিয়াদব ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত ওর কোনো মাফ নেই তো একটা বিয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না আসবে কি আল্লাহ আমাদেরকে কাদা সোড়াছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন আল্লাহ এবং কিয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তৌফিক দেন বলেন আমিন আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন হে নবী আপনি ঘোষণা দিয়ে দেন যদি কোনো বিষয়ে ঝগড়া তোমাদের হয় মনোমালিন্য হয় দ্বন্দ্ব দেখা দেয় দুনিয়ার কোনো মানুষের দিকে ফেরা লাগবে আমি কোরআনে এরকম আয়াত দেইনি আমি দিয়েছি তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে আমার রাসূলের দিকে এই শব্দটার দিকে তাকিয়ে আজ আমরা বলতে পারি বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর একজন মাত্র মানুষ সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায় বিশ্বনবীর ঈমান সেখানে শুরু হয় হযরত আবু বকরের ঈমানও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল ওই গুহার ভেতরে কাফেরদের দেখে তিনি বলেছিলেন হে নবী আমরা ধরা পড়ে গেলাম নবীজি কিন্তু এক সেকেন্ডের জন্য বিচলিত হন নাই হতাশ হন নাই নিরাশ হন নাই তিনি ওই সময় বলেছিলেন কখনো না ইন্নাল্লাহা মাআনা অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন না যে সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে গেছে ভয় ভীতি এসেছে সেখানে নবীদের ইমান শুরু হয়েছে এই জন্য আমাদের ইমান যেখানে শেষ নবীদের ইমান সেখানে বলেন বলেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ভালো মনে করছেন আদর্শ হিসাবে আপনার তো ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আপনি এখনো থামেন ফিরে আসেন ওই দিক থেকে একমাত্র আদর্শ আমাদের জন্য মোহাম্মদুর মোহাম্মদুর আশা করছে বিষয়ের কথা বলা লাগবে না এর পরেও যদি কেউ না বোঝার ভান করে এরকম কাদা ছড়াছড়ি ফতোয়াবাজি করেন
আপনাকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম যান। আজকে আয়াত পড়েছি শাবান মাস, যেহেতু এটা আর মাত্র ছয় দিন পরে, আমাদের সামনে বিশাল একটা মাস ছায়া ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বৃষ্টি হচ্ছে জবান ছেড়ে আমরা আগে কোরআনে প্রবেশ করি বলেন আউযু বিল্লাহি মাইকটা মন মতো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা, এটা আসমান আর জমিন আমি আল্লাহ যেই দিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলে এ বারোটা মাসের ভেতরে শাবান আছে না নেই? এ শাবান মাস দুই বছর আগে তৈরি হয়েছে, কথা বলুন। এটা তৈরি হওয়া কতদিন? যেদিন আসমান আর জমিন তৈরি হয় ওই দিন আল্লাহ তার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম লিখেছেন, তার ভেতরে শাবান আছে না নেই? খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বলেন রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি আমার জীবনে শাবান আর রজবের। এজন্য মাস আসলেই তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। এ দোয়া এমনি এমনি করে না, এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? বিশ্বনবী কেন রজব এবং শাবানের বরকত চাইলেন? এ মাসে যদি আপনি বরকত পেতে চান, নবীজি যেভাবে বরকত পেয়েছিলেন তিনি রোজা রাখতেন বেশি বেশি, তার মানে হাদিস দ্বারা বোঝা যায় রোজা রাখার দ্বারা আল্লাহর বরকত পাওয়া যায়। অনেকে আছে এই শাবান মাসে রোজা রাখার খবর নেই, ও হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আছে। শাবান মাসের প্রায় ২৭টা শিক্ষা আছে, কয়টা? একটা শিক্ষা ওর জীবনে পাওয়া যায় না। বছরে বছরে শাবান আসে চলে যায়, তা আপনি কি নেন? আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে চারটা মাস পবিত্র। তাফসীর ইবনে কাসিরে মুফাসসির লিখেছেন এটা হতে পারে মুহররম, জিলকাদ, জিলহজ, আর কোন কোন বর্ণনায় তিনটা মাসের ভেতরে যে কোনো এক মাস ধরেছে, সেটা রজব, সেটা শাবান অথবা রমজান। তাহলে শাবান মাস যেহেতু আছে এই চার মাসের ভেতরে পবিত্র মাস, এই পবিত্র মাসের সম্মান দেওয়া দরকার তোমাদের। আপনি কিভাবে এ মাসকে সম্মান দেবেন? এ মাস আসলে জড়সড় হয়ে বসে থাকবেন বলেন? নবীজি দিয়েছিলেন রোজা রাখার দ্বারা, কারণ এ মাসে রোজা রাখার দ্বারা যদি আপনার ট্রেনিং হয়ে যায় সামনে যে বিশাল মাস আসতেছে, ফামাং শাহিদা মিংকুম ওয়াশাহরা ফালিয়াসুমহু, এ রমজান মাসে যেন আপনার রোজা রাখা সহজ হয়। আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে কেউ রমজান পেলে সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? এটা যেন পুঙ্খানো পুঙ্খানো ভাবে পালন করা যায়, এভাবে ট্রেনিং নেওয়ার জন্য শাবানে উনি প্রায় সময় রোজা রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি এই শাবান মাসে। তাহলে আমাদের প্রথম শিক্ষা হবে কি, রমজানের আগে পরে এই শাবানে বেশি বেশি রোজা রাখার দ্বারা ট্রেনিং নেওয়া। এখানে কত মানুষ আছে কোনো অসুবিধা নেই কিন্তু রোজা রাখতে চায় না, বলে হুজুর গ্যাস। আরে শয়তান, রোজা রাখলে গ্যাস আর ভালো হয়? আপনি যদি কঠিন পরিশ্রমের কোনো কাজ না করেন, আশা করছে আপনি রোজা রাখবেন। আমি তো জেলখানায় অধিকাংশ দিন ওখানে যারা আলেম আছে রোজা রাখে, ওরা তো অসুস্থ হয় না, আর জেলখানায় তো কোনো চিকিৎসাও নেই সেরকম। যত রোগের কথাই বলেন সব রোগের এক ঔষধ দেয়। হ্যাঁ, আপনার যদি বলেন পেটে ব্যথা ওই একই বড়ি দেবে, মাথায় ব্যথা ওই একই বড়ি দেবে,
তিন বছরে আমার জেলে থাকার পরে মাথায় এমন একটা রোগ হয়েছিল, এমনি এমনি চলছিল করি নাই, তিনটা বছরের ভেতরে মাথার ওই রোগ সারতে পারে নাই, কারণ যখনই যাই ওই একই ওষুধ দেয়। ওরে জিজ্ঞাসা করলে বলো হুজুর আমি করব কি, আমি তো জানি না। বাস্ট হয়ে গেছে, অসুবিধা নেই, ম্যানেজমেন্টের মনে হয় বারটো হয়ে গেছে। লাইন দেন লাইন দেন। শর্ট সার্কিটের কারণে এটা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা। এই কষ্ট হচ্ছে আপনাদের? এ ওঠাওটি করে কারাই না, এ বসেন না, মোরব্বে কিছু মানুষ উঠছে, উঠো কাই যুবক কাই বসো। এক দেড় ঘন্টা যদি বসে থাকতে না পারে তো বিয়ে দিলে বউ টেকবে? আমি আর নিচে নামলাম। এরপরও যদি কোনো যুবক মানুষ ওঠে এমন কথা বলবো জীবনে আর বিয়ে হবে না আপনার, কারণ এখানে হাজারো মেয়ের বাপ বসে আছে, আপনারা চিনে রাখছে না ভাই? এক দেড় ঘন্টা আপনি বসতে পারেন না, আপনার বউ বড় কে প্রেম করবে না করবে কি? অবশ্য ঠিক, তার মানে এই এলাকায় মানে এগুলো চল। আমার ভাইরা এই যে এইসব মুরব্বী 70-80-90 বছর বয়স, মনে হয় 15-20টা করে জন্ম দিয়েছে, এখনো পর্যন্ত দেড় দুই ঘন্টা বসে থাকে, কোনো অসুবিধা নেই। আর এরা কি বলবো এদের, এর ভেতরে যে চারটা মাস পবিত্র, এর পবিত্র রক্ষা করতো ওই জামানার কাফেররা। আমি ইবনে কাসির তাফসিরে পড়লাম, ওরা এই চারটা মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, মারামারি বন্ধ করে দিত, কারো সাথে যদি ডাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা চলতো বলতো ভাই শাবান মাস এসে গেছে, এখন আর মামলা হামলা মারামারি হবে, আপনার সাথে সব স্টপ, এ মাস চলে যাক এরপরে আবার শুরু করব। আরে ভাই কাফেররা যদি এ কথা বলতে পারে যে শাবান মাস এটা পবিত্র মাস, এ মাসে মারামারি গন্ডগোল মামলা হামলা দেওয়া যায় না, অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানেরা এ মাসের সম্মানে ভাবে দিতে পারে না, এই মাসে অনেকে মামলা দিচ্ছে মিথ্যা, মিথ্যা সাক্ষ্য এ মাসে বন্ধ হয়েছে, মারামারি গন্ডগোল মনোমালিন্য যাদের ছিল বন্ধ করে দিয়েছে। কিসের সম্মান দিচ্ছেন আপনি? আশেকে রসুল দাবি করে বসে আছেন কোন কারণে? এইটাই তো আশেকে রসুলের নমুনা। কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তারা মারামারি ডাঙ্গা হাঙ্গা আসে মাসের পরে মাস গন্ডগোল চলছে সেটা এ মাস আসলে বন্ধ করে দিত, বলতে বাদ দেন পরে আবার শুরু করবো আপনাকে। আর আমরা এ মাসে এখনো মনোমালিন্য বন্ধ করি না, এই মাসে আসার পরে আরো আলেমদের কাদা ছোড়াছুড়ি বেড়িস, জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে এখন শত্রুতা বাড়ছে। যে আলেমরা এই মাসে এসে আরো আলেমে আলেমে দ্বন্দ্ব লাগিয়েছে এগুলো আলেম নামে কলঙ্ক, এগুলো জালেম, কারণ কাফেররা এই মাসকে সম্মান দিয়েছে মারামারি বন্ধ করে, গন্ডগোল মনোমালিন্য বন্ধ করে, আর এরা এ মাসে আরো উস্কে দিচ্ছে। আপনি থামেন, এ মাসটা চলে যাক এরপর আবার শুরু করি। এ মাসের সম্মান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে যাদের টাকা পয়সা আছে, আপনাকে আমি দান করতে বলছি না, আপনার দান করারও দরকার নেই। এই মাসের সম্মানে টাকা যদি ব্যাংকে পড়ে থাকে, টাকাগুলো তুলে আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন, ওয়ার্কশপ তৈরি করেন। এই এলাকায় যেহেতু হাওড় এলাকা না, এখানে যেই কর্মজীবন চলে ওই রকম কর্মসংস্থান 1-20 জন মানুষকে তৈরি করে দিন। আপনি শুধু মনে করেন নামাজ পড়া রোজা করা কালো বোরকা পরা আর আমি আল্লাহ আল্লাহ করছি এটাই ভালো কাজ, কে বলেছে আপনাকে? তুম তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস,
তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি আপনার জন্য যদি মানুষের কল্যাণই না হয় তাহলে আপনি আর কুকুর সমান সুতরাং এই শাবান মাসের সম্মান দেওয়ার জন্য আপনার টাকা থাকলে আপনার ক্ষমতা থাকলে 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না তবে একটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লাগে একটি খামার একটি বাড়ি এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা একটা বাড়ি একটা ফ্ল্যাট পেয়ে মাথা গোজার ঠাই পেয়েছে আর একটা খামারের মাধ্যমে একটা কর্মসংস্থান পেয়ে তার জীবনটা তৈরি করেছে কি বৃষ্টি হচ্ছে না ও অ্যানসারস ভেতরে ঘেমে একেবারে শোক চলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু টিপ দেন এদিকে দেখা